সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব প্রাসের একটি সমস্যা। সমস্যাটি হচ্ছে এরকম যে কোনো একটি বস্তুকে যদি আমি হচ্ছে এইভাবে নিক্ষেপ করি তাহলে বস্তুটি হচ্ছে ওইখানে গিয়ে পড়বে। বস্তুটির বেগ দেওয়া আছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং বস্তুটিকে ভূমির সাথে নিক্ষেপ করা হয়েছে 45 ডিগ্রি কোণে। ঠিক আছে দুটুকু, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ বলটি যে যে বাঁকা রাস্তাটি দিয়ে গিয়েছে বা যে কার্ভ দিয়ে গিয়েছে সেই যে দূরত্বটি কত, সে দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে এটি বের করার জন্য তাহলে হচ্ছে যে আমাদের যে বাঁকা পথটুকু রয়েছে সেটার দৈর্ঘ্য নির্ণয় করা হচ্ছে কি বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। তার জন্য আমরা হচ্ছে একটি ছোট অংশ নিয়ে নেই, এটি হচ্ছে ছোট অংশটির দৈর্ঘ্য হচ্ছে ডিএস। এরপর হচ্ছে যে এটিতে একটি আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটি হচ্ছে ডিএক্স, তারপর এটি হচ্ছে ডিওয়াই, তারপর হচ্ছে এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি কি ডিএস স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। ঠিক আছে এতটুকু। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে যেটি পাইলাম সেটি হচ্ছে ডিএস স্কোয়ার ইকুয়ালস ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। এখন আমরা হচ্ছে উভয় পাশে যদি ডিএক্স দ্বারা ভাগ করি তাহলে সমীকরণটি দাঁড়াবে কেমন, ডিএস বাই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। তারপর আমরা যদি হচ্ছে বাম পাশে স্কোয়ারটিকে ডান পাশে করি তাহলে হচ্ছে কি রুট চলে আসবে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। এখন হচ্ছে যে পরবর্তী যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ডিএক্সটা হচ্ছে ওই পাশে গেলে গুণাকারে চলে যাবে, তাহলে হচ্ছে সমীকরণ দ্বারা আমাদের ডিএস ইকুয়ালস হচ্ছে রুট ওভার 1 প্লাস ডিএওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে হচ্ছে এখন আমরা যদি হচ্ছে দুই পাশে ইন্টিগ্রেশন করে দিতে পারি তাহলে হচ্ছে আমাদের মান চলে আসবে, আমরা যদি দুই পাশে ইন্টিগ্রেশন করে দিই তাহলে হচ্ছে এরকম আসবে ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস হচ্ছে ইন্টিগ্রেশন অফ বাকি যে অংশটুকু ইন্টু হচ্ছে ডিএক্স। এখন আমাদের বাম পাশে হচ্ছে আমরা ধরেছি যে পুরোটার দৈর্ঘ্য হচ্ছে কত এস, যখন বস্তুটি আদি অবস্থায় ছিল একদম নিক্ষেপ করার আগ মুহূর্তে তখন হচ্ছে তার দূরত্ব ছিল 0 এবং যখন সে সম্পূর্ণ পথটুকু অতিক্রম করলো তার দূরত্ব দিলাম এস, তাই হচ্ছে আমাদের আপার লিমিট হচ্ছে এস, লোয়ার লিমিট হচ্ছে 0। আর ডান পাশে হচ্ছে আমাদের যে অংশটুকু সেটি হচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স, এখানে হচ্ছে আমরা ডিএক্স এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করা লাগবে তাই ডিএক্স এর সাপেক্ষে হচ্ছে আমাদের লিমিটগুলো বসানো লাগবে। আমরা যদি একটু দেখি যে আমাদের ডিএক্সটি হচ্ছে আনুভূমিক বরাবর দূরত্ব, দেখো আনুভূমিক বরাবর দূরত্বটি কী হবে যখন হচ্ছে বস্তুটাকে আমি নিক্ষেপ করি নাই তখন হচ্ছে তার আনুভূমিক দূরত্ব কত 0, আর যখন হচ্ছে নিক্ষেপ করা শেষ অর্থাৎ বস্তুটি শেষ প্রান্তে গিয়ে পৌঁছে গিয়েছে তখন তার আনুভূমিক দূরত্ব হচ্ছে আর, আর এই আনুভূমিক দূরত্বকে আমরা বলি হচ্ছে পাল্লা, সেটিকে হচ্ছে আমরা আর দ্বারা প্রকাশ করি, সুতরাং তার আপার লিমিট হবে আর, লোয়ার লিমিট হবে কত 0। আচ্ছা এখন হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর হচ্ছে যদি আমরা মানটুকু বসিয়ে দিতে পারি তাহলে হচ্ছে আমরা বাকি কাজটুকু ইন্টিগ্রেশন করে দিই যে মানটা চলে আসবে সেটাই হবে আমাদের। তাহলে এখন হচ্ছে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান, আমরা ওয়াই এর একটা সমীকরণ জানি কি ওয়াই ইকুয়ালস হচ্ছে এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এখন হচ্ছে আমরা আলফার মান জানি ভি এর মান জানি, এগুলো যদি একটু বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায় ওয়াই ইকুয়ালস এক্স টেন 45 মাইনাস জি এক্স স্কোয়ার 2 × 20 স্কোয়ার কজ স্কোয়ার 45। এরপর ফার্দার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে এরকম ওয়াই ইকুয়ালস এক্স মাইনাস 0.0245 এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিই, ডিফারেন্সিয়েট করে দিলে কি আসবে ডিওয়াই বাই ডিএক্স এর মান চলে আসবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান আসবে কি 1 মাইনাস 0.0245 ইন্টু হচ্ছে 2x, তারপর হচ্ছে আরও ফার্দার ক্যালকুলেশন করলে ডিওয়াই বাই ডিএক্স এর মান চলে আসে কত 1 মাইনাস 0.049x। ঠিক আছে তো, আচ্ছা পরে এরপর হচ্ছে তাহলে অংশে যাবো, তাহলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লাইনটি ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। এখন হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে হচ্ছে আমাদের আর এর মান লাগবে, তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আর এর মানটুকু ক্যালকুলেশন করি, তো আমরা হচ্ছে আর এর ইকুয়ালস টু কী জানি ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এখন হচ্ছে আমরা যদি মান বসে তাহলে কি 20 স্কোয়ার সাইন 90 বাই জি, কারণ হচ্ছে আমাদের আলফার মান ছিল 45, তো হচ্ছে 2 × 45 হচ্ছে 90, 90 মান হচ্ছে 1 সাইন 90 মান 1, হচ্ছে ফার্দার ক্যালকুলেশন করলে আর এর মান হচ্ছে 40.8। ঠিক আছে, তার হচ্ছে আমাদের ডান পাশে যে আপার লিমিট সে আর এর মান পাইছি কত 40.82। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটায় চলে যাই, তাহলে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর মান বসিয়ে দিয়েছি, আপার লিমিটের মান বসিয়ে দিয়েছি, আর বাম পাশে ইন্টিগ্রেশনটুকু করে দিয়েছি, তাহলে হচ্ছে আমরা এস পেয়ে গেছি। সুতরাং রুট ওভার 1 প্লাস 1 মাইনাস 0.049x হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। এখন তোমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনটুকু একটু ক্যালকুলেটার করে নিও, আমি আর এখানে ফার্দার যে ক্যালকুলেশনটুকু সেটা আর দেখাচ্ছি না কারণ এখানে একটা বেশ বড় একটা ক্যালকুলেশন চলে আসবে, তাই হচ্ছে আমি এখানে একটু স্কিপ করে যাচ্ছি। তো আমরা যদি হচ্ছে ক্যালকুলেশনটুকু করি তাহলে এস এর মান চলে আসবে কত 46.85। তোমরা হচ্ছে একটু যেই এখন যে লেটেস্ট যে ক্যালকুলেটারগুলো বের হয়েছে সেখানে হচ্ছে এই ইন্টিগ্রেশনের মান ডিরেক্ট বসিয়ে দিলে এটার মান চলে আসবে, এখানে আসলে এই ক্যালকুলেশনটুকু দেখানো লাগবে না, তাই হচ্ছে এতটুকু করে দিলে আমার এস এর মান চলে আসবে। তাহলে হচ্ছে এই যে অ্যাসের মানটুকু এটাই হচ্ছে আমাদের যেই বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব।